এখন আমরা একটা নতুন ম্যাথ করব। আমরা এতক্ষণ দেখেছি যে শুরুতে যে মানটা দেওয়া থাকে সেটা হচ্ছে চেঞ্জ করে দেয়, কিন্তু আমরা এখন দেখবো যে এখানে যে মানটা থাকে সেটাকেও চেঞ্জ করে দিতে পারে। তো ধরেন এখানে যে প্রশ্নটা আমাদের, এই প্রশ্নটাকে যদি আমি একটু চেঞ্জ করতাম, ধরেন এরকম বলা যদি হইতো যে এখানে যে মানটা আছে আপনাকে বলা হচ্ছে x টু দি, হ্যাঁ বলেন আচ্ছা বুঝতে পারছেন এটা না, ঠিক আছে ধরেন প্রশ্ন হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার 6 প্লাস 1, এরকম প্রশ্ন দেওয়া আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব, এটা মান বের করতে হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা দেওয়া আছে, বের করতে হবে এটার মান। এটা আমরা একটু চেঞ্জ করলাম, আমাদের এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করলাম। এখন যদি ওইটা দেওয়া থাকে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব যদি দেওয়া থাকে, তো এটাকে কিন্তু আমরা ভেঙে এই জিনিসটা বানাতে পারি, এটাকে ভেঙে আমরা এই জিনিসটা বানাতে পারি। কিভাবে বানাতে পারি, আমরা যদি এটাকে ভেঙে দুই ভাগ করে লিখি তাহলে দেখেন কি আসে, x টু দি পাওয়ার 6 বাই x কিউব প্লাস 1 বাই x কিউব, এটা আসে x টু দি পাওয়ার 6 বাই x কিউব প্লাস 1 বাই x কিউব, এটা কিন্তু আসে। যদি এটা আসে তাহলে কাটাকাটি করলে কি হয়, দেখেন এটা কাটলে হয় x কিউব প্লাস 1 বাই x কিউব, অর্থাৎ এটা আসলে এই জিনিসটাই চলে আসবে, অর্থাৎ x কিউব প্লাস 1 বাই x কিউব এটাকে আমরা চেঞ্জ করে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব এটাও ধরতে পারে। তার মানে এই ধরনের যে কোনো ধরনের প্রশ্ন এটা দেওয়া থাকতে পারে, আপনার হচ্ছে চাইতে পারে x 6 প্লাস 1 বাই x কিউব এটা মান কত, এটা আপনার প্রশ্নে চাইতে পারে। তো এই প্রশ্নটাকে যদি আমরা আরো সহজ করে প্রেজেন্ট করতাম তাহলে এভাবে লিখতে পারতাম যে x প্লাস 1 বাই x এটা দেওয়া আছে হোল স্কয়ার সমান হচ্ছে 3, বের করতে হবে x 6 প্লাস 1 বাই x কিউব এটার মান বের করতে হবে। দেখেন এই ম্যাথটা এখন যেটা দেওয়া আছে এই ম্যাথটা আমরা যেটা করলাম সেটার সাথে কোনো পার্থক্যই নাই, কারণ এটা এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে বের করতে হবে এটার মান। এটাকে যদি আমি ভেঙে লিখি অর্থাৎ যদি দুই পাশে রুট করি তাহলে কি চলে আসে, x প্লাস 1 বাই x সমান রুট 3 চলে আসে, x প্লাস 1 বাই x সমান রুট 3 চলে আসে। আর এটাকে যদি আমি ভাঙি তাহলে আমরা পাই হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব। মানে মূল অঙ্ক ছিল হচ্ছে এরকম যে x প্লাস 1 বাই x সমান রুট 3 দেওয়া আছে, বের করতে হবে x কিউব প্লাস 1 বাই x কিউব, এটা হচ্ছে মূল অঙ্ক। এটাকে দেখেন আমরা কতভাবে প্রেজেন্ট করলাম, এভাবে প্রেজেন্ট করতে পারি, এভাবে করতে পারি, তার আগে আমরা যেভাবে দেখেছিলাম সেভাবে প্রেজেন্ট করতে পারি। এরকম প্রশ্ন দেখে মানে এই ধরনের প্রশ্নগুলো শিখে আছে আপনারা, এই ধরনের প্রশ্নগুলো সলভ করবেন, এগুলো সলভ করলে আপনার এই টাইপের প্রশ্ন যদি ঘুরে পেঁচিয়ে আসে তাহলে আপনাদের অ্যান্সার করতে সমস্যা হবে না। এরপরে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে খুবই কমন ম্যাথ। তো এই ধরনের ম্যাথ হচ্ছে এরকম থাকে, x সমান রুট 3 প্লাস রুট 2 এরকম থাকে, x সমান রুট 3 প্লাস রুট 2 এরকম দেওয়া থাকে, সেখান থেকে আপনাকে বের করতে হবে এই ধরনের প্রশ্ন x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান। হ্যাঁ এই টাইপের প্রশ্ন x কিউব মাইনাস 1 বাই x কিউব বা x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান, অথবা হচ্ছে x 6 প্লাস 1 বাই x কিউব এর মান, মানে যে কোনো একটা জিনিস দেওয়া থাকতে পারে। তো এটার জন্য আমাদের যেটা করতে হয়, এখানে শুধু x এর মান দেওয়া আছে, আমাদের এখান থেকে x x থেকে 1 বাই x টা বের করে নিতে হয়। তো আমরা হচ্ছে x থেকে 1 বাই x টা বের করার জন্য দেখব যদি পার্থক্য এখানে 1 থাকে, যেমন এখানে 3 আছে এখানে 2 আছে, পার্থক্য যদি 1 থাকে তাহলে 1 বাই x এর মানটা হবে মাইনাস এর, অর্থাৎ এখানে যেটা প্লাস দেওয়া থাকবে সেই মানটা মাইনাস হয়ে যাবে পার্থক্য যদি 1 থাকে। তো এই ধরনের যত প্রশ্ন আসে পরীক্ষায় প্রায় সবগুলো এরকমই থাকে, এখানে যেটা x এর মান দেওয়া থাকে সেটাকে হচ্ছে 1 বাই x করতে গেলে মাঝখানে মাইনাস করলেই হয়, আর এটা আপনারা সহজে শিখে রাখবেন কারণ পরীক্ষায় এত বড় ম্যাথ করার টাইম থাকে না। তো এই ধরনের ম্যাথ এগুলো লোক সামনে দিতে পারি না কারণ এগুলো আমাদের পরিচিত ম্যাথ, কিন্তু এগুলো করতে গেলে টাইম লেগে যায়। এই এইগুলো যদি আমি একটু করে সময় বাঁচতে পারি তাহলে হয়তো ম্যাথগুলো অ্যান্সার করার সময় পাবো। যদি এরকম আপনার আপনার যদি এটা যদি না জানেন আপনার, তখন আপনি ডিটেলস করতে হবে কি করতে হবে, এক্স থেকে আপনাকে 1 বাই x এর মান বের করতে হবে। তো আমি দুই পাশে কি করলাম এটাকে উল্টে দিলাম, মানে ব্যস্তকরণ করে দিলাম, এক্সটাকে লিখলাম 1 বাই x, এটাকে লিখলাম 1 বাই, লিখার পরে নিয়মটা হচ্ছে এখানে যেটা থাকে প্লাস থাকলে উপরে হচ্ছে মাইনাস দিয়ে গুণ করতে হয়, প্লাস থাকলে উপরে মাইনাস দিয়ে গুণ করতে হয়, এখানে ছিল রুট থ্রি প্লাস রুট টু, আমি উপরে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে উপরে নিচে গুণ করলাম, আমরা কি করলাম রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে উপর নিচে গুণ করলাম। গুণ করার পরে যদি আমরা গুণ করি তাহলে কি পাওয়া যাবে, এখানে গুণ করলে আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হয়ে যায়, আর উপরে থাকে রুট থ্রি মাইনাস রুট টু। কাটাকাটি হলে কি আসে দেখেন, রুট থ্রি কে স্কোয়ার করলে হয় 3 আর এটা কে স্কোয়ার করলে হয় 2, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, নিচে থাকে 1 আর উপরে থাকে রুট থ্রি মাইনাস। আমরা এখান থেকে ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে x সমান এত হলে 1 বাই x সমান হচ্ছে রুট 3 মাইনাস রুট 2,
তাহলে x আর 1 এর মানে আমাদের টার্গেট ছিল এটা বের হয়ে গেল এরপর যদি আপনাকে বলে যে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান বের করতে তখন আপনি x প্লাস 1 বাই x এর মানটাকে বের করে নেবেন আর যদি আপনাকে বলে x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান বের করতে তখন আপনি x মাইনাস 1 বাই x মাইনাস 1 বাই x এটা বের করে নেবেন অর্থাৎ যেটা চাওয়া হবে তার উপর বেসিস করে আমরা মানটা বের করে নিব কারণ আমাদের প্রশ্নে এই প্লাসের আর মাইনাসের মানগুলো লাগবে অর্থাৎ x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x এই দুটোর যেকোনো একটা মান আমরা বের করে রাখবো তাহলে আমরা এখানে x এর মান পেয়েছি হচ্ছে রুট 3 প্লাস রুট 2 আর 1 বাই x এর মান পেয়েছি রুট 3 মাইনাস রুট 2 এই দুটো মান থেকে আমরা x প্লাস 1 বাই x এর মান বের করব কারণ আমাদের প্রশ্ন যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে প্লাসের সূত্রের প্রশ্ন তো আমরা যদি এখান থেকে x প্লাস 1 বাই x এর মান বের করতে চাই x এর মান হচ্ছে রুট 3 প্লাস রুট 2 আর 1 বাই x এর মান হচ্ছে রুট 3 মাইনাস রুট 2 কাটাকাটি করলে কত আসে 2 ইনটু রুট 3 আসে এটা বের করার পর আমরা দেখব আমাদের যে প্রশ্নটা আমাদের যে মূল প্রশ্নটা যেটা হচ্ছে চাওয়া হয়েছিল আমরা সেই মূল প্রশ্নটা দেখব আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছিল প্রশ্নে বলা হয়েছিল x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান হ্যাঁ বা যদি হচ্ছে x কিউব প্লাস এখান থেকে যদি আপনি x কিউব প্লাস 1 বাই x বের করতে চান আমরা x কিউব মাইনাস 1 বাই x কিউব বের করব যদি x কিউব প্লাস 1 বাই x কিউব মান বের করতে চান তাহলে আপনাকে প্লাস সূত্র অ্যাপ্লাই করতে হবে তো x কিউব প্লাস 1 বাই x কিউব মানে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এরপর যদি মাইনাস চাই তাহলে আমরা মাইনাসটা বের করে নিতে পারি এখানে আমাদের এখানে মাইনাসই চাওয়া হয়েছে আমি প্লাস দিয়ে করেছি আগে দেখানোর জন্য এখানে আপনি মানটা বসাবেন x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2 রুট 3 কিউব আর এখানে x স্কয়ার কাটা যাবে থাকবে হচ্ছে এখানে 3 আর এটা মান হচ্ছে 2 রুট 3 এখন যদি আপনি কাটাকাটি করেন তাহলে কি আসে দেখেন 2 কে কিউব করলে হয় 8 আর রুট 3 কে কিউব করলে কত হয় আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম রুট 3 কে যদি আমরা কিউব করি তাহলে এটা আমরা তিনটা রুট 3 লিখতে পারি রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3 রুট 3 রুট 3 করলে রুট 3 স্কয়ার হয়ে যায় রুট 3 স্কয়ার করলে শুধু 3 থাকে স্কয়ার রুট কাটা এখন হচ্ছে 3 রুট 3 তো এখানে যদি আমি বসাই তাহলে এখানে আসবে হচ্ছে 3 রুট 3 অর্থাৎ আমরা 2 কে কিউব করলে পেলাম হচ্ছে 8 আর রুট 3 কিউব কে করলাম হচ্ছে 3 রুট 3 এটাকে গুণ করলে আসে 3 এটা 24 রুট মাইনাস 3 দোকানে 6 রুট 3 তো 24 থেকে যদি আপনি 6 বাদ দেন 24 থেকে 6 বাদ দিলে অ্যানসার আসবে 18 18 রুট 3 24 থেকে 6 বাদ দিলে অ্যানসার আসবে 18 রুট 3 যদি প্লাস দেওয়া থাকে এই ধরনের ম্যাথ প্লাস দেওয়া থাকে অ্যানসার আসবে হচ্ছে 18 রুট 3 আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে অ্যানসার আসবে 22 রুট 3 আপনারা হচ্ছে এটা সলভ করে দেখবেন যদি এখানে মাইনাস দিয়ে করেন যেটা আমরা আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল x কিউব মাইনাস 1 বাই x কিউব যদি মাইনাস দিয়ে করেন তাহলে অ্যানসার আসবে 22 রুট 3 আপনি একটু মনে রাখবেন এই ম্যাথটা কারণ এই ম্যাথটা অনেক কমন এই ম্যাথটা অনেক কমন আপনারা কখনো হচ্ছে প্লাস দিয়ে দেওয়া থাকে কখনো হচ্ছে মাইনাস দিয়ে দেওয়া থাকে যদি প্লাস দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা সলভ করলে পাবো হচ্ছে 18 রুট 3 আর যদি মাইনাস দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা সলভ করলে পাবো হচ্ছে 22 রুট 3 ঠিক আছে তারপর হচ্ছে এটা আপনারা মাইনাসটা করবেন মাইনাসটা আমি করালাম না এইগুলো হচ্ছে আপনার সূত্রের ম্যাথ আমরা এখন একটু ভিন্ন ম্যাথ দেখবো সেটা হচ্ছে আপনার বৃহত্তম মান ক্ষুদ্রতম মান আপনার বের করতে বলে তো বৃহত্তম ক্ষুদ্রতম মান গুলো আমরা একটু দেখবো এই টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো বৃহত্তম ক্ষুদ্রতম মানগুলো এরকম যেগুলো হচ্ছে আপনার সূত্র দিয়ে করা যাবে না এগুলো জাস্ট একটু মাথা খাটাতে হবে ধরেন প্রশ্ন বলা থাকবে এরকম x প্লাস y সমান একটা মান দেওয়া থাকবে 14 হ্যাঁ x প্লাস y সমান হচ্ছে 14 দেওয়া আছে এখন আপনাকে বের করতে হবে x y এর ম্যাক্সিমাম মান কত প্রশ্ন হচ্ছে x y এর বৃহত্তম মান কত সবাই একটু প্রশ্ন লিখে নেন প্রশ্ন হচ্ছে x y এর বৃহত্তম মান কত x y এর বৃহত্তম মান তো x y এর বৃহত্তম মান বের করার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে মানটা দেওয়া আছে সেটাকে অর্ধেক করতে হবে 14 কে যদি আমরা অর্ধেক করি এটা অর্ধেক করলে হবে হচ্ছে 7 যদি আপনি x এর মান 7 ধরেন y এর মান যদি 7 ধরেন মানে এখানে হচ্ছে 7 আর 7 যোগ করলে কিন্তু 14 হয় তাই তো আপনি যদি এটাকে অর্ধেক করেন করলে হচ্ছে x এর মান আর y এর মান আসে 7 7 তো যদি আপনি x y এর মধ্যে 7 আর 7 বসান তাহলে হবে 7 7 49 অর্থাৎ x আর y এর মান ম্যাক্সিমাম মান হতে পারবে দুইটা গুণ করলে 49 তো আপনি এখানে x আর y এর মান কিন্তু অন্য আরো মান ধরতে পারতেন আপনি বলতে পারতেন যে 14 তো 13 আর 1 হয় x এর মান যদি 13 হয় y এর মান যদি 1 হয় তাও 14 হয় কিন্তু 13 আর 1 গুণ করলে কিন্তু 13 হয় কিন্তু
এখানে সাদার সাথে গুণ করলে 49 হয়। আপনাকে বলেছে যে x আর y এর কোন দুইটা মান ধরলে সর্বোচ্চ মান আসবে, অর্থাৎ এই দুইটার গুণফল সর্বোচ্চ হবে। সর্বোচ্চ মান বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানটা দেওয়া থাকবে সেটা অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে নিলেই হচ্ছে এটাকে গুণ করলেই সর্বোচ্চ মান পাওয়া যাবে। এবার আপনি যদি অন্য কোনো মান বলেন, যে আপনি হচ্ছে এখানে x এর মান 8 ধরবেন, y এর মান 6 ধরবেন, তাহলে কিন্তু 14 হয়। 8 আর 6 যোগ করলে কিন্তু এখান থেকে 14 বের হয়, কিন্তু 6 আর 8 গুণ করলে কিন্তু হয় 6টা 48। স্টিল আমাদের 49টা হচ্ছে 48 থেকে বড়, অর্থাৎ আপনি যাই ধরেন না কেন এখানে আপনি ধরেন 12 আর 2, 12 আর 2 14 হয়, 12 আর 2 গুণ করলে 12 দুগুণে 24, 48 হচ্ছে 49 এর মতো কোনো মান আসবে না। অর্থাৎ 49 এর কাছাকাছি হয়তো 48 আসতে পারে, কিন্তু 49 বা তার থেকে বড় আর মান আসবে না। বৃহত্তম মান হচ্ছে যেরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে আপনি ডিরেক্ট বৃহত্তম মানটা বের করতে পারেন। কারণ আমরা আমি বললাম হচ্ছে x প্লাস y সমান হচ্ছে 22 বললাম, এখন বললাম যে x y এর সর্বোচ্চ মান কত হতে পারে। প্রশ্ন হচ্ছে x y এর বৃহত্তম মান কত হতে পারে, প্রশ্ন হচ্ছে x প্লাস y সমান হচ্ছে 22। এখন x আর y এর মান আপনি ইচ্ছা মতো অনেকগুলো ধরতে পারেন। আপনি ধরতে পারেন x এর মান 20, y এর মান 2, তাহলে 22 হয়, এটা ধরতে পারেন। এটা ধরে দেখেন 20 আর যদি দুই গুণ করেন তাহলে 20 দুগুণে 40 হয় মাত্র, কিন্তু এর থেকে বেশি মান, এর থেকে বড় মান হয় না। কিন্তু আপনি যদি হচ্ছে 22টাকে অর্ধেক করে 11 করেন, তাহলে 11 ধরলে x এর মান, y এর মান যদি 11 ধরেন, দুটো মান যদি সমান হয় তাহলে 11 11 গুণ করলে 121, এটাই হচ্ছে সর্বোচ্চ মান। এর থেকে বড় আর কোনো মান আপনি পাবেন না, ঠিক আছে। তাহলে এই মানটা হচ্ছে ম্যাক্সিমাম মান। তাহলে ম্যাক্সিমাম মানগুলো বের করার পরীক্ষা আসতে পারে, এগুলো হচ্ছে আপনার একটু দেখে রাখবেন। আপনাদের শিটে অনেকগুলো ম্যাথ দিয়েছি, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার মানে অনেকটা অনেক নিয়মের ম্যাথ আছে এখানে, মানে এখানে সরল আছে, হ্যাঁ, মান নির্ণয় আছে, তারপর বিভিন্ন ধরনের সমীকরণ সমাধান আছে, মানে যা ছিল দিয়ে দিয়েছি, আপনারা এগুলো করবেন। কারণ এখানে কিছু ম্যাথ আছে যেগুলো কোন টপিকের মধ্যে পড়ে না, তখন এগুলো আমি কি করলাম রেখে দিলাম, এর সাথে শিটের সাথে রেখে দিয়েছি, এগুলো আপনারা করলে আপনাদের অনেক সাইড কাভার হয়ে যাবে। যদি কারো কোনো প্রশ্নে বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবেন, কারণ এখানে আরো কিছু ম্যাথ পাবেন যেগুলো হয়তো সবাই করে নেই। তো আমরা একটু ছোট একটা জিনিস দেখে রাখবো, সেটা হচ্ছে আপনার পূর্ণবর্গ সংখ্যা একটু দেখে রাখবো। আপনাকে একটা রাশি দিয়ে বলবে এটা পূর্ণবর্গ কখন হবে। ধরেন আপনাকে বললো যে x স্কয়ার প্লাস এক্স ওয়াই, হ্যাঁ, প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। আমরা জানি হচ্ছে এক্স স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। আমরা যদি এটাকে বলি যে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, তো এখন দেখেন যে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা জানি যে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, যেটা আমরা জানি। এখন যদি আপনারা এখান থেকে কোনো একটা মান মিস করে দিয়ে বলেন যে এইখানে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ মানে হচ্ছে এটাকে a প্লাস b স্কয়ার এরকম ফরম্যাটে লেখা যাবে। যদি আপনাকে প্রশ্নে বলে যে x স্কয়ার প্লাস 2xy এর সাথে কত যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে, যদি বলে x স্কয়ার প্লাস 2xy এর সাথে কত যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে, কত যোগ করতে হবে? আমরা যদি এটাকে ধরি এটা হচ্ছে a, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2a ইনটু b, b হচ্ছে এখানে কত y, b, তাহলে এখানে এখানে b এর মান হচ্ছে y, তার মানে সূত্রটা হচ্ছে b স্কয়ার। তা আপনি বলবেন যে এত এর সাথে যদি y স্কয়ার যোগ করা হয় তাহলে রাশিটা কি হবে, পূর্ণবর্গ হবে। এরকম যে কোনো একটা প্রশ্ন দিয়ে আপনাকে বলবে যে রাশিটা পূর্ণবর্গ কখন হবে। যেমন ধরেন একটা প্রিভিয়াস প্রশ্ন আমরা সলভ করি, বলা হয়েছে 9x স্কয়ার, এরকম প্রশ্ন দেওয়া আছে যে হচ্ছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এই রাশিটার সাথে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হবে, রাশিটার সাথে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হবে। তো আপনি যদি ধরে নেন যেহেতু দেখা যাচ্ছে এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তার মানে এটা এ হতে পারে না বি হতে পারে, তো আমরা যদি এটাকে এ স্কয়ার বানাই তাহলে এটা লিখতে পারি 3x স্কয়ার, মানে এ স্কয়ার প্লাস এটাকে যদি বি বানাই তাহলে 4y স্কয়ার, এটা হলো বি স্কয়ার। মাঝখানে যদি 2ab এর অংশটা থাকে তাহলে রাশিটা পূর্ণবর্গ বানানো সম্ভব, মাঝখানে 2ab অংশ যদি থাকে তাহলে রাশিটা পূর্ণবর্গ বানানো সম্ভব। তাহলে মাঝখানে 2ab টা কেমন হবে, 2 ইনটু এই যে a, a হচ্ছে 3x ইনটু b, b হচ্ছে 4y, 2 ইনটু ab প্লাস b স্কয়ার। দেখেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই রাশির সাথে কত যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এই অংশ যদি যোগ করি তাহলে রাশিটা পূর্ণবর্গ হবে, কারণ এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ফেলা যাবে, বা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলায় পড়লে হবে, a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার এরকম একটা ফর্মুলাতে পড়লে হবে। অ্যানসার কত হবে, 3 4 12, 12 2 মানে 24xy, 24xy। এরকম আপনারা হচ্ছে যে কোনো একটা রাশি দিয়ে বলবে রাশিটা কখন পূর্ণবর্গ হবে, তো আপনাকে কি করতে হবে সূত্রের মধ্যে ফেলতে হবে, সূত্রের মধ্যে ফেললে আপনি আনসারটা বের করতে পারবেন। যদি বলা থাকে এরকম অন্য একটা প্রশ্ন যে x স্কয়ার প্লাস y স্কয়ার, এমন করে আপনারা যখন একটা প্রশ্ন দেওয়া আছে বা x স্কয়ার প্লাস y স্কয়ার
প্লাস 8x প্লাস 8y প্লাস 16 এখন বলো আপনারা এই রাশির সাথে কত যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে এখানে দেখা যাচ্ছে যে তিনটার বেশি রাশি আছে তার মানে এখানে শুধু a প্লাস b হোল স্কয়ার বানানো হবে না এখানে হয়তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা বানাইতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা বানাইতে হবে এটা বানানোর জন্য আপনি ধরে নেন এটা হচ্ছে a স্কয়ার এটা হচ্ছে b স্কয়ার আর এই 16 এটাকে আমরা লিখলাম হচ্ছে c স্কয়ার তাহলে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র কি ছিল 2 ইনটু ab 2 ইনটু ab প্লাস 2 ইনটু bc প্লাস 2 ইনটু ca এখন আমি জাস্ট আমি এটা দিকে তাকাই না আমি ফর্মুলা বানানোর চেষ্টা করেছি কি করেছি আমি ধরেছি ফার্স্ট এটা হচ্ছে a a স্কয়ার পরে a স্কয়ার এটা হচ্ছে b b স্কয়ার আর এই ছোটটাকে ধরেছি আমি c স্কয়ার তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হয়ে গেছে তো আমরা করেছিলাম যে এরকম a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলা কি করেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c আমরা ওইটা বানানোর চেষ্টা করছি তাহলে এখানে 2ab আমি এটাকে যদি যেহেতু a a ধরেছি এটাকে b ধরেছি তাহলে 2ab 2xy 2bc 2y into 4 plus 2ca c হচ্ছে 4 a হচ্ছে x এখন দেখেন একটা ফর্মুলা হইছে তাহলে এটাকে আপনি চাইলে লিখতে পারেন x plus y plus 4 হোল স্কয়ার যেটা হলো পূর্ণ বর্গ এখন আমি তোমার চাইলে ইচ্ছা মতো লিখতে হবে না আমাকে বলতে হবে যে কোনটা যোগ করার কারণে এটা পূর্ণ বর্গ হয়েছে তাহলে আমি কোনটা যোগ করেছি এখানে x স্কয়ার y স্কয়ার 4 স্কয়ার এই তিনটা এখানে আছে 4 দুগুণে 8y এটাও আছে 4 দুগুণে 8x এটাও আছে তাহলে নাই কোনটা নাই হচ্ছে 2xy এটা আমরা বাড়তি নিয়েছি যদি আমরা এই রাশির সাথে 2xy যোগ করি 2xy যোগ করলে কি হবে এই রাশিটা পূর্ণবর্গ হবে তাহলে অ্যানসার হচ্ছে ওই রাশির সাথে 2xy যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে এখানে একটা মাইনাস দিয়ে দিতে পারতো আপনারা শীটের মধ্যে একটা মাইনাস দিয়ে অঙ্ক আছে তো মাইনাস দিয়ে আর প্লাস দিয়ে যাই দিক আপনার টার্গেট হচ্ছে সূত্রটা বানানো যদি আপনি সূত্রটা বানাইতে পারেন তাহলে হচ্ছে রাশিটা আপনি বের করতে পারবেন যে কত যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে তো আপনারা হচ্ছে এই ধরনের ম্যাথ গুলো স্যার এই ম্যাথটা বুঝি নাই স্যার 2xy টা কিভাবে হলো আমি এটা নিয়েছি আমার ইচ্ছা মতো ধরেন আমি যদি এটা না নেই তাহলে কিন্তু ফর্মুলা হবে না 2xy না নিলে কিন্তু ফর্মুলা হবে না হবে 2xy হলে হচ্ছে আপনার এই ফর্মুলা a প্লাস b প্লাস c হোল স্কয়ারটা হবে তো এখানে প্রশ্নে বলা হয়েছে না মানে স্যার আপনি এখানে তো এটা তো জি বলেন না আমি বলতে চাচ্ছি যে আপনি এটা 2ab 2bc 2ca এরকম না তো এখানে তো অলরেডি abc থেকে তো নিয়েছেন এরকমই তো মনে হচ্ছে আচ্ছা এই যে আলাদা কোথা থেকে নিলেন স্যার আচ্ছা হ্যাঁ এই যে আপনি যেটা বলতেছেন যে 2xy তো আমি চাইলে নিতে পারি না তাই না মানে এটা তো আমি ইচ্ছা করলে একটা সমীকরণ নিয়ে আসতে পারি না এটা তো বলতেছেন তাই তো না মানে স্যার আমি তো বলতেছি যে মানে আমি কিভাবে বুঝাবো এ মানে x স্কয়ার কে আমি a স্কয়ার মনে করছি y স্কয়ার কে আমি b স্কয়ার মনে করছি 16 টাকে আমি 4 স্কয়ার করলাম তাহলে এটা তো স্যার অটোমেটিকই আমার ওই সূত্রটা হয় যে 2ab 2bc 2c আপনি তো বলতেছেন এটা আপনি বাড়তি 2xy টা আনছেন কোথা মানে কিভাবে আনলেন স্যার আচ্ছা এখন এই 2xy তো এখানে নাই দেখেন তো আপনার এখানে 2xy আছে কিনা এর কাছে আছে ও হ্যাঁ না নাই ঠিক আছে বুঝতে পারছি তো প্রশ্ন কত যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে না আমি আসলে ওইখানকার সূত্রটা উপর থেকে আমি মানে করার চেষ্টা করতেছিলাম আচ্ছা উপর থেকে করলে হবে না ঠিক আছে 2x তো নাই তাই এটা যোগ করলেই আপনি করতে পারবেন তো এরকম হচ্ছে আপনার প্রশ্ন আপনারা পাবেন সেটার মধ্যে আরো প্রশ্ন আছে এখানে তো আপনাদের জন্য আর কি কি করা যায় আরেকটা ম্যাথ আমি দেখাই এখানে হ্যাঁ না এখানে না আচ্ছা দেখেন এই টাইপের আরেকটা ম্যাথ দেখেন ধরেন আপনাকে বললো যে এরকম 16 এক্স স্কয়ার প্লাস পি প্লাস 25 এরকম হচ্ছে সাথে একটা এক্স দেওয়া আছে অবশ্য বেশ দেখতে আছে 25 এখন প্রশ্নে বলা হচ্ছে p এর মান কত হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে প্রশ্ন হচ্ছে p এর মান কত হলে রাশিটা পূর্ণবর্গ হবে এখন p এর মান কত হবে আমরা দেখব আগে সূত্র বানাতে কি কি লাগে এখানে আমি যদি এটাকে ভাঙি তাহলে হবে